আসসালামু আলাইকুম। আজকে সেন্ট্রাল এসির যে এফসিইউ আছে ডাক্তার টাইম এফসিইউ মাস্টার সার্ভিসিং করা হয় দীর্ঘ 5 থেকে 7 বছর পর পর, তো কিভাবে করতে হয় বা কোন প্রসিডিউর মেনটেন করে আমরা আসলে ডাক্তার টাইম এফসিইউ মাস্টার সার্ভিসিং করে থাকি। আর আমাদের টিম স্ট্রং টিম, এইচভ্যাক টিম প্লাস ইলেকট্রোমেকানিক্যাল টিম আমাদের সেই কাজটা আজকে করতেছে। তো আমি আসলাম সেই বিষয়ে একটু ভিজিট করে তথ্য দেওয়ার জন্য। স্যার আমরা দেখাবো যে কী কী কীভাবে আমরা এটা করতে পারি। তো প্রথমে আমাদের এটা হলো ডাক্তার টাইপ এফসিইউ। ডাক্তার টাইপ এফসিইউর প্রাথমিক পয়েন্ট যেটা আছে হলো ফিল্টার অপশন। ফিল্টার অপশনের পরে আমাদের ব্লোয়ার যেটা আছে, ব্লোয়ারের অপশনটা আমাদের এখানে ব্লোয়ার ফ্যান যেটা আছে, ব্লোয়ার ফ্যানের পরে হলো আমাদের এখানে কয়েল সেকশনটা আছে, পিন সহকারে কয়েল সেকশনটা আছে, কয়েলের পরে যে গ্যাপটা আছে গ্যাপের পরে ক্যানভাস সেকশন। মানে হলো বিশেষ করে এই এফসিইউর মধ্যে একটা পানি থাকে, একটা ফিল্টার অপশন, একটা ব্লোয়ারের বক্স এবং একটা কয়েল সেকশন, কয়েল সেকশনের পরে হলো আমাদের ক্যানভাস সেকশন, তারপরে ডাক। তো প্রথমে আমাদের এর পাশে ফিল্টারটা খুলে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমাদের এই ব্লোয়ারের যে বক্সটা আছে, বক্সের যেহেতু আমাদের এফসিইউতে ইনস্টলেশন অবস্থায় কাজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ব্লোয়ারের নিচের পার্টটা আমাদের খুলে ফেলতে হবে, যেটা আমরা অলরেডি খুলে ফেলেছি। তারপরে আমাদের কয়েল সেকশন এখানে যে ট্রেটা আছে, যেটার মধ্যে আমাদের কনডেন্সড ওয়াটার জমা হয়, সেটা খুলে ফেলতে হবে, না হলে আমরা কোনোভাবেই কয়েল সেকশন সার্ভিসিং করতে পারবো না, যার কারণে আমরা এটা খুলে ফেলছি। প্রথমত আমাদের এই ব্লোয়ারটা খুলে ফেলতে হবে। ব্লোয়ারটা খুলতে হয় কীভাবে সেটা দেখানো হবে। ব্লোয়ারটা খুলে ফুলে ব্লোয়ারের যে ব্লেডগুলো আছে, ব্লেডগুলো বসিয়ে করতে হবে, সার্ভিসিং করতে হবে। নেক্সট হলো আমাদের যে কয়েল আছে, এখানে কয়েলে পর্যাপ্ত পরিমাণ কয়েল আছে, ফিল্টার থাকলেও যে বাসরিক অনেক দিন হওয়াতে এটার ভিতরে ফিন্সের ভিতরে কয়লা প্রথমত এটা ব্লকেজ হয়ে যায়, যেটা হয়ে গেছে অলরেডি, আমরা এটা পরে দেখাবো, এটাও সার্ভিসিং করতে হবে। আমরা উপরে যেটা দেখালাম যে আমাদের প্রথমে ফিল্টার, তারপর ব্লোয়ারের যে বক্স, বক্সের নিচের পার্ট এবং যে কয়েল আছে কয়েলের নিচের পার্টটা, তো সেই ফিল্টার আমি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এফসিইউ এর প্রথম পার্ট যেটা হলো ফিল্টার অপশন, এটা হলো ফিল্টার, এমএস ফিল্টার। হ্যাঁ, এটা আসলে ম্যাশ দিয়ে তৈরি, এসএস এর ম্যাশ দিয়ে তৈরি। এটা হলো প্রাইমারি ফিল্টার। আমরা এর আগে অনেক ফিল্টার ইউজ করতাম, বাট এখন এটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। তো এটা হলো ফার্স্ট ফিল্টারিং। দ্বিতীয় নম্বর হলো আমাদের ব্লোয়ারের যে নিচের পার্টটা, এটা হলো ব্লোয়ারের নিচের পার্ট, যেটা আমরা খুলে ফেলছি, না হলে ব্লোয়ারটা খুলতে পারতাম না, ব্লোয়ার না খুলতে পারলে আমরা সার্ভিসিং করতে পারতাম না, এটা খুলে ফেলানো হয়েছে। নেক্সট হলো আমাদের এটা, আমাদের হলো যে কয়েল সেকশনটা আছে, কয়েল সেকশনের যে নিচের পার্টটা থাকে, যেটা কনডেন্স ওয়াটার জমা হয়, সেই হলো এই সেই। হ্যাঁ, এটার মধ্যে কয়েল থাকে। হ্যাঁ, কয়েলের মধ্যে যখন কয়েলটা ঘামায় কনডেন্স হয়, কনডেন্স ওয়াটারটা এগুলো জমা হয়, সেই কনডেন্স ওয়াটারটা এই জেল লাইন আছে এখানে, এই জেল লাইন দিয়ে এটা এদিকে বের হয়। বের হওয়ার পর এখানে ইউটিএফ দিয়ে আসলে আমরা এটাকে বাইপাস করে বিভিন্ন জায়গায় আমরা এটা পাঠাই। স্যার কয়েলের আসলে বলে ফেল না পরে কি অবস্থা এগুলো। Thank you.
হাইড্রোলিক প্রেসার পাম্পের মাধ্যমে এফসিইউ কয়েল সার্ভিসিং চলতেছে। হাইড্রোলিক প্রেসার পাম্পের যে নজেল আছে, সে নজেল দিয়ে পানির প্রেসার কম বেশি করে কয়েলের যে সেকশন আছে সেখানে প্রয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে এফসিইউর ময়লাগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে। কোনো কেমিক্যাল ছাড়াই শুধু পানির মাধ্যমে পরিষ্কার করতে হবে। ময়লার কিছু অংশ দেখানো হচ্ছে। ব্লকেজকৃত ময়লার পরিমাণ, যে ময়লা দ্বারা ফ্রিজগুলোর ভিতরে ব্লক ছিল, এফসিইউ সার্ভিসিং করার পরের অবস্থা, ফিন্স টু ফিন্সের মাঝে যে গ্যাপ দেখা যাচ্ছে, যার কারণে বাতাসের প্রবাহটা এখন বেড়ে যাবে। এফসিইউর যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী এখন ঠান্ডা পাওয়া যাবে, সবচেয়ে বেটার বেস্ট ঠান্ডা পাওয়া সম্ভব।